চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে কে বসবেন সে বিষয়ে রুল শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 22 ফেব্রুয়ারি। নিপুণ আক্তারের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ এই তারিখ ধার্য করেন। সোমবার চেম্বার আদালতের আদেশ বহাল রেখে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা বহাল রাখে প্রধান বিচারপতি হাসান ফয় সিদ্দিকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর আগে নিপুণকে বিজয়ী ঘোষণা করার আপিল বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। 7 ফেব্রুয়ারি আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ। 9 ফেব্রুয়ারি শুনানি শেষে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।